বুঝতে পেরেছে যে এই মুহূর্তে ছাত্র যুবরা যদি রাস্তায় নামে তাহলে তাদের যে বস সেই বসের সিংহাসন নড়ে যাবে। অলরেডি সরকারি কর্মচারীরা দেখিয়েছে কোন সরকারি অফিসে লোকজন ছিল না, অলরেডি মানুষজন রাস্তায় রয়েছে, তারা প্রত্যেকে দেখিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি যাওয়ার সময় তার পিছনের গিনতি শুরু হয়েছে। এইসব কেস টেস নিয়ে আমরা বিশেষ কিছু ভাবি না, আমরা যখন বামপন্থী রাজনীতি করতে এসেছি, সংগঠন করতে এসেছি, এই কেসগুলো ছাত্রছাত্রীদের অধিকারের জন্য লড়াই করলে যদি আমাদের উপর কেস দেওয়া হয় আমরা গর্ব করে বলি, আমরা চুরি করে ডাকাতি করে দুর্নীতি করে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে আমরা নতুন করে কি বলবো? পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন, তৃণমূলের নেতারা মন্ত্রীরা তারা সবাই টাকা খেয়ে টাকা চুরি করে অনি বনি না কৃষক তাদের নাম তারা জেলে যাচ্ছেন, আর আমরা ছাত্র ছাত্রীদের অধিকার চেয়ে জেল থেকে বেরোচ্ছি, এটাই আমাদের ওদের মধ্যে পার্থক্য। অবশ্যই আমরা বলেছিলাম আমরা বিধানসভায় যাবো, আমরা বিধানসভায় গেছি, এর চেয়ে বেশি আর কি সফলতা পেতে পারি।